দেখছিলেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের কিছু অংশ। এবার চলে যাব অন্যান্য খবরে। ভারতের উপহার অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার 20 লাখ ডোজ করোনা ভ্যাকসিন কাল ঢাকায় পৌঁছাবে। একই দিন বাণিজ্যিকভাবে আসছে আরও 50 লাখ ডোজ ভ্যাকসিন। উপহারের টিকা প্রয়োগের মহড়া চালানো হবে কুয়েত মৈত্রী, কুর্মিটোলা, মুগদা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিকভাবে 400 থেকে 500 জনকে এই টিকা দেয়া হবে। করোনা চিকিৎসায় বিশ্বের শীর্ষ টিকা উৎপাদক ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনছে বাংলাদেশ। গণটিকাদান কর্মসূচির আওতায় প্রতি মাসে 50 লাখ ডোজ টিকা সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে বৃহস্পতিবার প্রথম দিনেই ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে বাংলাদেশ পাচ্ছে 20 লাখ ডোজ টিকা। বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে ভ্যাকসিনবাহী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ভ্যাকসিনের চালান গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, তার সঙ্গে থাকবেন ভারতীয় হাইকমিশনার বিক্রয় দোরাইস্বামী। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব জানান, ঢাকা 4টি হাসপাতালের 400 থেকে 500 রোগীর উপর পরীক্ষামূলকভাবে টিকা প্রয়োগ করা হবে। এ সময় আইসিটি বিভাগের সিনিয়র সচিব জানান, করোনা ভ্যাকসিনের নিবন্ধন অ্যাপ হস্তান্তর করা হবে 25 জানুয়ারি। সেই 4টা হাসপাতাল, একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, একটা মুগদা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতাল। আমরা অ্যাপ্রক্সিমেটলি হিসাব করেছি 400 থেকে 500 লোককে আমরা দিব, দিয়ে আমরা একটা সপ্তাহ অবজারভেশন করব। আমরা 20 থেকে 25 জন যে নানা শ্রেণী পেশার মানুষকে একত্রিত করব, সেইটা কিন্তু আমরা একেবারেই তালিকা এইভাবে করিনি, কিন্তু কাদেরকে দিব সেটি কিন্তু আমরা করেছি। এবং আমরা আশা করছি যদি এটা কর্মিটোলা জেনারেল হসপিটালে হয়, আমরা কয়েকজনকে কিন্তু ওই হসপিটালেই আমরা পেয়ে যাব। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়া, চীন সহ কয়েকটি দেশ তাদের তৈরি ভ্যাকসিন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার বাণিজ্যিক চুক্তির আওতায় 50 লাখ টিকা দেশে আসবে। কালকে তো আমাদের ভ্যাকসিন আসবে, 20 লক্ষ ভারত সরকার আমাদের গিফট হিসাবে দেবে। দিস ইজ ওয়ান স্লট, আরেকটি আসছে কালকে, আরেকটা আসবে, সেইটা প্রাইভেট যে কোম্পানি তারা অ্যারেঞ্জমেন্ট করেছে তাদের প্রথম শিপমেন্ট আসতেছে। টিকা সংগ্রহ ও প্রদান কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সুলতানা জাহান মিতু, দীপ্ত সংবাদ, ঢাকা। আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।